গতকালকে খুব আনপ্ল্যান্ড ওয়েতে আমাদের আসলে ঘুরতে যাওয়া, সো ইটস রিয়েলি আ মিনি ভ্লগ। আমরা কালকে হচ্ছে একটা কাজের জন্য বের হয়েছিলাম, বের হওয়ার পরে তখন এরপরে আমরা খুব বিচে যেতে ইচ্ছা করতেছিল বিকজ অনেক দিন আসলে কোথাও যাওয়া হচ্ছিল না। তো আমরা আসলে পার্থের স্কারবরোতে বিচে গেছিলাম। এটা হচ্ছে পার্থ সিবিডিতে, বেশ সুন্দর একটা বিচ। তো আমাদের আমি অনেকদিন যাবতই দেখতেছিলাম যে এখানে একটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল এই বিচটাতে, কারণ বিচটা খুব সুন্দর। আর এটা বলা যায় যে পার্থের বন্দাই লাইক সিডনি বিকজ ইটস ভেরি ক্রাউডি বাট সুন্দর বিচটা। তো আমার হচ্ছে অনেকদিন যাবত প্ল্যান ছিল, আমি অনেকদিন আগেই দেখছিলাম যে এখানে হচ্ছে সানসেট মার্কেট হয়। তো হচ্ছে যে আমার আসলে এটা আনপ্ল্যান ছিল, হঠাৎ করে দেখি যে আজকাল গতকালকে থার্সডে অ্যান্ড ফাইনালি আই গট দ্য থার্সডে মার্কেট। সো আই গট রিয়েলি এক্সাইটেড বিকজ আমি যাইতে চাইছিলাম। তো এটা কোইন্সিডেন্সলি সামহাও আই গট ইট। আর এটা হচ্ছে এপ্রিল পর্যন্ত চলবে, সো যারা যাইতে চান পারতে তারা যাইতে পারেন। এখানে বেসিক্যালি হচ্ছে মার্কেটটা বেশ বড়, জাস্ট অনলি থার্সডেতে হয়। এখানে ম্যাক্সিমাম দোকানগুলোই হচ্ছে আসলে ফুডের। আমার এখানে বেশ কিছু দোকান ভালো লাগছে এবং এখানে সুইট আছে, এমন না যে হালাল ফুড নিয়ে প্রবলেম হবে। সো যেগুলো হালাল না, হালালেরও অপশন আছে এখানে। সো আমি এখানে বেসিক্যালি জুস খাইছি বিকজ আমি ফ্রুট জুস খাইতে চাচ্ছিলাম। আর এখানে চকলেটের দোকান আছে, প্লাস হচ্ছে একটাই মাত্র টি শার্টের দোকান ছিল। আর যেহেতু আমি একটু সিক, সো আমি আসলে কোনো আনহেলদি ফুড খেতে পারতেছিলাম না। আর সব কিছু মিলায় এখানে বেশ একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কুকুর। সো এটা একটা প্রবলেম ছিল, অ্যান্ড আই এম স্কেয়ার্ড অফ ডগস। সো এটার জন্য আমার একটু হার্ড হচ্ছিলো সব ভিডিও করা, কারণ প্রতি জায়গাতে জায়গাতে কুকুর ছিল। আর এখানে ক্রিসমাসের ছবি তোলার জন্য আসলে সাজানো হয়েছে, প্লাস হচ্ছে এখানে ক্রিসমাসের জন্য আসলে কিছু অ্যাক্টিভিটিসও ছিল। এটা একদম ভিডিও শুরুতে আমি দেখাইছি, সরি আই মিসড ইট। আর এখানে এই যে এটা হচ্ছে ভিগান একটা শপ, সো যারা মানে ডেয়ারি ফ্রি ভিগান মানে খুঁজেন তারা খেতে পারেন। আর এখানে বার্গারের শপ আছে। সো ফাইনালি আমরা আসলে হালাল কোনো শপ খুঁজতেছিলাম, অ্যাটলিস্ট যাতে আমি আমার আসলে খুব বাইরে খাইতে ইচ্ছা করতো বিকজ আমি অনেক দিন বাইরে খাই না। তো যাই হোক, আমি অবশেষে আমরা খুঁজতে খুঁজতে ম্যাক্সিমাম ফুড শপ, এখানে 90% ফুড শপ, এখানে পেইন্ট শপও আছে, বাচ্চাদের পেইন্টের শপ মানে ফেস শপ এবং মানে ফেস পেইন্টিং শপ, প্লাস হচ্ছে হেনার শপও ছিল, আই মিন মেহেদি। তারপরে এখানে সব কান্ট্রির ম্যাক্সিমাম কান্ট্রির কুজিন আছে, সো আপনি আপনার পছন্দ অনুযায়ী খেতে পারেন। বাংলাদেশি কোনো কুজিন নাই, সো বাংলাদেশিটা এখানে ছিল না। আর হচ্ছে ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান আছে, মালয়েশিয়ান আছে, মরক্কান আছে, টার্কিশ আছে। সো এগুলো মোটামুটি হালাল, যদিও আমি টার্কিশ দোকানে বা মরক্কান শপে জিজ্ঞেস করি নাই বিকজ আমরা অলরেডি খেয়ে ফেলছিলাম, তো আমার আসলে আর জিজ্ঞেস করা হয় নাই। তো ফাইনালি আমি একটা হচ্ছে মালয়েশিয়ান দোকানে খাইছি আমরা, এটা একটা বার্গার বক্স নিয়েছিলাম, এই যে এই বার্গার বক্সটা আমরা খাইছি, এবং হচ্ছে ফ্রাইড চিকেন ছিল ওইটাতে, এবং বার্গার ছিল ফ্রাইড আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আই মিন চিপস ছিল। আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মজা লাগছে, জাস্ট বিকজ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাতে হচ্ছে চিকন চিকন করে কাটা, এবং আমার চিকন চিকন করে কাটা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ। বাট যদিও বেশি খাই নাই বিকজ আমি একটু আনহেলদি অ্যাভয়েড করতেছি। আর হচ্ছে তারপরেও আসলে যেহেতু বাইরে খাইতে ইচ্ছা করতেছিল, সো আমি খাইছি আর কি। সো এই হলো পুরা সব মার্কেটটা, বেশ ক্রাউডি, প্রচুর পরিমাণে মানুষ। এখানে এই যে এখানে ডোনাট শপও আছে, সো এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, এটা অনেক ছোট বাট প্রচুর ভিড়। এবং আউটসাইডেও কিন্তু আসলে স্কারবরোর অনেক
রেস্টুরেন্ট আছে। সো আপনার এখানে নান্দুসও আছে, সো নান্দুস আছে, ফিশ অ্যান্ড চিপস আছে, সো ওগুলোতে মানুষ খায়। বাট এইটা আসলে এটার মেইন অ্যাট্রাকশন ছিল, সো আমরা ভিতরেই খাইছি। আর হচ্ছে এটা হচ্ছে বাইরের দিকটা, আই মিন স্কারব্রার বাইরের রোডটা, খুবই ডিফিকাল্ট টু গেট আ পার্কিং ওভার হেয়ার। আর এই তো আমরা হচ্ছে লাস্ট মোমেন্টে হাঁটতেছিলাম, তো আমার প্ল্যান ছিল যে আমি ক্রিসমাস লাইটের জন্য ওয়েট করবো, সো রাত পর্যন্ত থাকার। তো এই জায়গাটা অনেক নাইস, এই জায়গাটা থেকে বসে খুব সুন্দর করে সানসেট দেখা যায়, বেশ উঁচু একটা জায়গা, অনেকে এখানে বসে আড্ডা দিচ্ছিলেন, তো আমরাও এখানে কিছুক্ষণ বসছি। আর জায়গা এইটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, খুবই সুন্দর। আমি এখানে সুইংয়ে উঠছিলাম, আমার বেশ ভালো লাগছে বিকজ আই লাভ দোলনা। আর লাস্ট মোমেন্টে আমরা আসলে ক্রিসমাস লাইট দেখতে বের হয়েছিলাম, যদি অলরেডি খুব লেট হয়ে গেছিলো, তো আমরা আসলে রাস্তাতেই যেটা মানে সিটিতে যেই রাস্তাগুলোতে ক্রিসমাস লাইট দেখতে পাইছি আমি সেগুলোই জাস্ট ক্যাপচার করছি। আর এই সময়টাতে অস্ট্রেলিয়াতে এত সুন্দর লাগে, মানে সব জায়গাতে লাইটিং থাকে সব জায়গায়। এবং আমার ইচ্ছা ছিল আসলে বেসিক্যালি বাসাগুলোতে দেখানো, বিকজ আমি আসলে ঠিক জানি না, বিকজ আমি পার্থে নতুন, তো আমি জানি না যে কোথায় পার্থে বাসাগুলোতে সাজানো হয়। তো সিটিতে যেগুলো আসলে পাইছি সেগুলাই আমি দেখাইছি, সবগুলো আসলে ক্যাপচার করা পসিবল হয় না বিকজ অন দ্য ওয়েতে আমরা কোনো জায়গায় থামি নাই। সো খুবই সুন্দর লাগে, খুব সুন্দর করে সাজানো। এবং পার্থের একটা বেস্ট পার্ট হচ্ছে পার্থ অলরেডি খুব সুন্দর করে সাজানো, তো তার মধ্যে আবার ক্রিসমাস লাইট অ্যাড করছে এখন আরও সুন্দর লাগে। সো পার্থ ডেকোরেশনে ইজ রিয়েলি গুড, ওরা অনেক সুন্দর করে আর্ট করে এভরিথিং সাজায়। তো সো এই তো সবাই ভালো।